ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ বারকাত। যে সময় যখন আপনার ফসল হচ্ছে যে পহেলা বৈশাখ উপলক্ষে মিষ্টির অনুষ্ঠান, মিষ্টি নিয়ে আসা এবং এ উপলক্ষে খাওয়া, এটা শরীরের দৃষ্টিকোণ থেকে কেমন হবে? এগুলো হচ্ছে হিন্দুয়ানি কুসংস্কার। এগুলোর মধ্যে অনেকগুলো কুফুরি সিরকি থাকে যেগুলো আমরা শোভাযাত্রার মধ্যে দেখতে পাই। তাই এই ধরনের অনুষ্ঠান কোনো মুসলিমদের অনুষ্ঠান নয়, বরং ইসলামের সাংঘর্ষিক হওয়ার কারণে এগুলো পরিত্যাজ্য, হারাম, শিরিকের অন্তর্ভুক্ত। আর এগুলোকে মিষ্টি খাবে এটা কোনো মুসলমানদের কাজ না। তাই সর্বাত্মক চেষ্টা করতে হবে আপনার পিতাকে বুঝিয়ে নেওয়া, তারপর মিষ্টি খাইলে আগে বা পরে খাইয়ে নেওয়া দরকার। এই দিনে মিষ্টি খাবে এটা হিন্দুদের অপসংস্কৃতির অনুসরণ, আর ইসলাম মিষ্টি হারাম। তাই আপনি কোনোভাবেই এগুলা মধ্যে অংশগ্রহণ করতে পারেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।